আসসালামু আলাইকুম। সাল 2023, আপনার বাজেট ৩৫,০০০ টাকার আশপাশে। একটি গ্রাফিক্স কার্ড কিনবেন ভাবছেন, কিন্তু কোন কার্ডটি কেনা যায়? এখন অলরেডি গ্রাফিক্স কার্ড মার্কেটে তিনটি ব্র্যান্ড ঘুরপাক খাচ্ছে। টিম ব্লু এর পক্ষ থেকে ইন্টেল আর্ক A750, টিম গ্রিনের পক্ষ থেকে NVIDIA RTX 3060 12GB ভ্যারিয়েন্ট এবং টিম রেডের পক্ষ থেকে AMD RX 7600 গ্রাফিক্স কার্ডগুলো। সো এই তিনটি কার্ডের মধ্যে আপনার বাজেট যদি ৩৫,০০০ এর আশপাশে হয়ে থাকে, আপনার জন্য কোন কার্ডটি বেটার হবে? আমার ক্ষেত্রেও সিচুয়েশন ঠিক এমনই ছিল। আমার বাজেট ছিল ৩৫,০০০ টাকার আশপাশে এবং আমি NVIDIAর জোটেক ব্র্যান্ডের RTX 3060 12GB কার্ডটি চুজ করেছি। সো কেন আমি ইন্টেল আর্ক A750 এবং AMDর RX 7600 বাদ দিয়ে NVIDIAর 3060 কার্ডটি আমি চুজ করলাম, তার পেছনের কারণগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো শুরুতেই আমরা NVIDIA RTX 3060 12GB ভ্যারিয়েন্ট কার্ডটির আউটলুক ইন্সপেকশনটা করে আসি একটি ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে এবং পাশাপাশি এর স্পেসিফিকেশনগুলো আরেকবার একটু ঝালাই করে নিই। RTX 3060 12GB এডিশনের কার্ডটিতে CUDA কোর্স রয়েছে ৩৫৮৪টি, এর ভিডিও মেমোরি সাইজ 12GB, যেটা অলরেডি আমরা জানি GDDR6, মেমোরি বাস হচ্ছে ১৯২ বিট, এর ইঞ্জিন ক্লক স্পিড হচ্ছে ১৭৭৭ মেগাহার্টজ বুস্ট, অর্থাৎ এটি একটি নন ওসি কার্ড এবং এটা ম্যাক্সিমাম ১৭৭৭ মেগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডই দিতে পারবে। এর মেমোরি ক্লক হচ্ছে 15 Gbps, PCI Express সাপোর্ট করে 4.0 16x এবং এর ডিসপ্লে আউটপুটে রয়েছে টোটাল ৪টি পোর্ট, তার মধ্যে 3টি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI 2.1 পোর্ট, যার সবগুলো পোর্টই 8K-তে 60Hz-এ ভিডিও রেন্ডার করতে সক্ষম এবং এর জন্য রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে ৬০০ ওয়াট, যদিও বা পাওয়ার কনজাম্পশন করে মাত্র ১৭০ ওয়াট। এর পাওয়ার ইনপুট দিতে হয় 8 পিন দিয়ে, অর্থাৎ 8 পিন কানেক্টর, পাওয়ার কানেক্টরের প্রয়োজন পড়বে এবং DirectX সাপোর্ট করে 12 আলটিমেট এবং OpenGL সাপোর্টেড হচ্ছে 4.6। এই ছিল 3060 12GBর স্পেসিফিকেশন সংক্ষেপে। সো এই ভিডিওতে আমরা মূলত এই কার্ডটির পারফরমেন্স নিয়ে আলোচনা করব এবং এই কার্ডটির যে বাকি দুইটি কম্পিটিটর ছিল, ইন্টেলের পক্ষ থেকে আর্ক A750 এবং AMDর পক্ষ থেকে RX 7600, এই দুইটি কার্ডের সাথে এর পারফরমেন্সের কম্প্যারিজন করে আপনাদেরকে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এই কার্ডটির সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর। প্রথমে আমরা চলে আসি 3DMark Time Spy স্কোরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে RTX 3060 12GB কার্ডটি স্কোর করতে পেরেছে ৮,৭১৩, যেখানে RX 7600 স্কোর ছিল ১০,৯২১ এবং ইন্টেল আর্ক A750 স্কোর ছিল ১২,৫৩৯। এরপরে আমরা চলে আসি 3D অ্যানিমেশন এবং 3D ডিজাইনের জন্য খুবই পপুলার একটি সফটওয়্যার ব্লেন্ডারের বেঞ্চমার্ক টেস্টে। সো ব্লেন্ডার 3.5 এর বেঞ্চমার্কে আমরা স্কোর পেয়েছি RTX 3060 12GB কার্ডটির জন্য ২৮৯৫, যেখানে ড্রামাটিকলি RX 7600 স্কোর মাত্র ১৭১৬ এবং ইন্টেল আর্ক A750 স্কোর ছিল তার চেয়ে আরও অনেক কম, ১৩৩২। এবার আমরা দেখব Geekbench OpenCL এ এই RTX 3060 কার্ডটির স্কোর কত। সো আমরা দেখতে পাচ্ছি যে RTX 3060 12GB কার্ডটি Geekbench OpenCL এ স্কোর করতে পেরেছে ৮৯,১৯২ এবং আমরা দেখতে পাচ্ছি যে RX 7600 এর স্কোর এখানে অনেকটাই কম, ৮২,৯৬৭, কিন্তু ড্রামাটিকলি ইন্টেল আর্ক A750 স্কোর আবার এখানে NVIDIA 3060 12GB কার্ডটির চাইতে অনেকটাই বেশি এবং এর স্কোর হচ্ছে ৯৫,২৮৪। সো সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর দেখে আপনারা বুঝতে পারছেন যে যারা ব্লেন্ডারে কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ 3D অ্যানিমেশন বা 3D মডেলিং করতে যাচ্ছেন, তাদের জন্য NVIDIA RTX 3060 কার্ডটি হতে পারে একটি খুবই গুড অপশান, কারণ অন্য দুইটি কার্ডের তুলনায় এটার স্কোর যথেষ্ট বেশি ছিল। বাট অন্যান্য স্কোরগুলো যদিও বা অন্য দুইটি কার্ডের তুলনায় কম ছিল, আমার মনে হয় যে ইন্টেল আর্কের মাসেল পাওয়ার বেশি হওয়ার কারণে এবং এটা লেটেস্ট রিলিজড হওয়া একটি কার্ড হওয়ার কারণে, NVIDIA যেহেতু ২ বছর আগে রিলিজ হয়েছে, সো এই ব্যাপার স্যাপারগুলোর কারণে হয়তো স্কোর একটু কম এসেছে। বাট ঘাবড়ানোর কিছু নেই, চলেন আমরা দেখে আসি গেমিংয়ে এই NVIDIA 3060 পারফরমেন্স অন্য কার্ডগুলোর তুলনায় কেমন। আমরা যে সিস্টেমটিতে এই গেমিং বেঞ্চমার্কগুলো রান করেছি, এই সিস্টেমের প্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি Ryzen 7 এর 5700X প্রসেসরটি এবং র্যাম হিসেবে আমরা ইউজ করেছি কিংস্টন ফিউরি 16GB 3200MHz এর টোটাল দুইটি স্টিক অর্থাৎ 32GB র্যাম। মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি MSI MPG Gaming Plus Full ATX Gen 4 সাপোর্টেড একটি মাদারবোর্ড এবং আমরা সিস্টেম ড্রাইভ হিসেবে ব্যবহার করেছি স্যামসাং এর Gen 4 M.2 একটি NVMe SSD কার্ড। সো প্রথমে আমরা ভ্যালোরেন্ট গেমটি 1080p ম্যাক্স সেটিংসে কিছুক্ষণ প্লে করি এবং তারপরে আমরা যে রেজাল্টটি পাই তা হচ্ছে ম্যাক্সিমাম FPS পেয়েছি 533, অ্যাভারেজ FPS পেয়েছি আমরা 407 এবং 1% লো পেয়েছি 127, which is very good for any kind of FPS competitive games. এরপর আমরা Red Dead Redemption 2 গেমটি 1080p রেজোলিউশনে আলট্রা সেটিংসে রেখে DLSS অন এবং RT অফ রেখে ম্যাক্সিমাম FPS পেয়েছি 98, অ্যাভারেজ FPS পেয়েছি আমরা 72.6 এবং 1% লো পেয়েছি 55.1। এরপর আমরা স্পাইডারম্যান মাইলস মোরালেস গেমটি 1080p রেজোলিউশনে আলট্রা সেটিংসে DLSS অন এবং RT অফ রেখে ম্যাক্সিমাম FPS পেয়েছি 207, অ্যাভারেজ FPS পেয়েছি আমরা 119 এর কাছাকাছি এবং 1% লো পেয়েছি 74। এরপর রেসিং গেমের মধ্যে খুবই পপুলার একটি গেম Forza Horizon 5 গেমটি 1080p তে গ্রাফিক্স সেটিংস এক্সট্রিম রেখে DLSS অন এবং RT অফ রেখে আমরা ম্যাক্সিমাম FPS পেয়েছি 96.3, অ্যাভারেজ FPS পেয়েছি 76.4 এবং 1% লো পেয়েছি 55.8। I fell off my broom and broke it. বর্তমান সময়ে AAA টাইটেল গেমগুলোর মধ্যে খুবই পপুলার একটি গেম হগওয়ার্টস লেগেসি গেমটি 1080p রেজোলিউশনে আলট্রা সেটিংসে DLSS অন এবং RT অফ রেখে আমরা ম্যাক্সিমাম FPS পেয়েছি 118, অ্যাভারেজ FPS পেয়েছি 74 এবং 1% লো পেয়েছি 31। You have any idea what's going on out there? I got some notion. Holy shit. What in there? You got blood all over you. It ain't mine. Let's just get out of here. This ain't half the people in the city lost their minds. please go. Some sort of parasite or something. You gonna tell me what happened? Later. Hey, Sarah. How you holding up, honey? I'm fine. Can we hear us on the radio? Yeah, sure thing. Thanks. বর্তমান সময়ের আরও একটি পপুলার ট্রিপল এ টাইটেল গেম দি লাস্ট অফ আস, যে গেমটি কিনা অনেক বড় বড় ডিভাইসেরও মাথা ঘোরার কারণ হিসেবে শোনা যায়। এই গেমটিকে 1080pতে হাই সেটিংসে DLSS অফ এবং RT অফ রেখে আমরা চালিয়ে দেখে ম্যাক্সিমাম FPS পেয়েছি 88.9, অ্যাভারেজ FPS পেয়েছি আমরা 73.9 অর্থাৎ 74 এবং 1% লোতে আমরা FPS পেয়েছি 56.4। চলুন এবার আপনাদের স্বার্থে আমরা দেখিয়ে দেই RTX 3060 12GB থেকে পাওয়া গেমগুলোতে অ্যাভারেজ FPS এর সাথে অন্য বাকি দুইটি কার্ডের অ্যাভারেজ FPS এর মধ্যে কী তফাৎ। প্রথমে আমরা Valorant গেমটিতে দেখতে পাচ্ছি RTX 3060 12GB কার্ডটি অ্যাভারেজ FPS দিতে সক্ষম হয়েছে 407, যেখানে RX 7600 অ্যাভারেজে 477 FPS দিতে সক্ষম হয়েছে এবং Intel Arc A750 অ্যাভারেজে 362 FPS দিয়েছে। এরপরে আমরা স্পাইডারম্যান মাইলস মোরালসে RTX 3060 থেকে অ্যাভারেজ FPS পেয়েছি 119, যেখানে RX 7600 থেকে অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 122 এবং Intel Arc A750 থেকে অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 106। এরপরে দি গ্রাফিক্স হাংরি গেম লাস্ট অফ আস থেকে আমরা অ্যাভারেজে 3060 থেকে FPS পেয়েছি 74, RX 7600 থেকে আমরা FPS পেয়েছি অ্যাভারেজে 71 এবং A750 থেকে অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 60। এরপরে হগওয়ার্টস লেগেসি গেমটি থেকে অ্যাভারেজে RTX 3060 থেকে FPS পাওয়া গিয়েছে 74, RX 7600 থেকে FPS পাওয়া গিয়েছে 75, যেখানে Arc A750 এখানে এই দুইটি গ্রাফিক্স কার্ড থেকে একটু এগিয়ে এবং এখান থেকে FPS পাওয়া গিয়েছে 81। এরপরে RDR2 গেমটিতে আমরা RTX 3060 12GB থেকে অ্যাভারেজ FPS পেয়েছি 73, RX 7600 থেকে অ্যাভারেজ FPS পেয়েছি 74 এবং Arc A750 থেকে আমরা অ্যাভারেজ FPS পেয়েছি 60। সো গেমিং বেঞ্চমার্ক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে RTX 3060 একটি সলিড 1080p গেমিং কার্ড, কারণ AAA টাইটেল গেম সহ প্রায় প্রতিটি গেমেই এই কার্ডটি অ্যাভারেজে মোর দেন 30 FPS দিতে সক্ষম হয়েছে। সো দিস ইজ আ সলিড 1080p গেমিং কার্ড। এবার চলুন দেখে আসি যারা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও রেন্ডারিংয়ে NVIDIA 3060 কেমন পারফর্ম করতে পারে। দুঃখজনকভাবে আমাদের কাছে 4K ক্লিপস না থাকায় আমরা অনলাইন থেকে ছোট ছোট 3টি 4K ক্লিপ ডাউনলোড করি এবং সেগুলোকে ক্যাপকাটে নিয়ে হালকা পাতলা কালার গ্রেডিং করে এবং সেগুলোর মাঝখানে ট্রানজিশন অ্যাড করি এবং তারপরে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক অ্যাড করে আমরা 1 মিনিটের 4K ভিডিও ক্লিপটি রেন্ডার করি, যেটি রেন্ডার হতে সময় নিয়েছে মাত্র 14 সেকেন্ড। সো আশা করা যাচ্ছে আপনারা এই কার্ডটি দিয়ে 4K ভিডিও এডিটিং করতে চাইলে মোটামুটিভাবে সেমি প্রফেশনাল গ্রেডের এডিটিংগুলো আপনারা করতে পারবেন। সো এবার আসি শেষ কথায়, কেন আমি ইন্টেল এবং AMD'র কার্ডগুলো বাদ দিয়ে কিছুটা বেশি প্রাইস দিয়ে হলেও NVIDIAর 3060 12GB কার্ডটি আমি পারচেস করলাম। সো এটার পেছনে আমার কাছে 3টি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। প্রথম পয়েন্ট হলো NVIDIA গ্রাফিক্স কার্ডের জগতে অনেক পুরাতন একটি খেলোয়াড় এবং যেহেতু ইন্টেল গ্রাফিক্স কার্ডের জগতে কেবল পদার্পণ করেছে এবং এর ড্রাইভার ইস্যুসগুলো এখনও অনেক ইউজারদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে এবং পাশাপাশি আমরা জানি যে AMD'র ড্রাইভার ইস্যুস আজীবনের একটি সমস্যা। সো আমরা চোখ বন্ধ করে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য NVIDIAর উপর অবশ্যই ভরসা করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে NVIDIAর CUDA কোর্সগুলো আমাদের যে ইন্ডাস্ট্রি লেভেল সফটওয়্যারগুলো রয়েছে, বিশেষ করে অ্যাডোবির সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলোর সাথে খুব সুন্দরভাবে কোপ আপ করতে পারে এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিতে পারে, এই সাপোর্টটা যেখানে ইন্টেল এবং AMD এখনও দিতে ব্যর্থ। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদিও বা কিছু কিছু ক্ষেত্রে RX 7600 এবং কিছু ক্ষেত্রে ইন্টেলের Arc A750 NVIDIA 3060 চাইতে কিছুটা বেটার পারফর্ম করেছে গেমিংয়ে, বাট আপনি যদি আলট্রা সেটিংসে যে কোনো গেম, স্পেশালি AAA টাইটেল গেমগুলো 60 FPS বা অ্যাভারেজে 60 FPS এ খেলতে পারেন, আমার মনে হয় যে দ্যাটস ইনাফ। সো 1080p গেমিংও NVIDIA 3060 যথেষ্ট ভালো পারফর্ম করছে। সো ওভারঅল আমি যদি ফিউচার প্রুফ একটা ডিসিশন নিতেই চাই, তাহলে আমার কাছে মনে হয় AMD কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখন একটা মাথা ব্যথার কারণ। ইন্টেল মার্কেটে এখনও নতুন এবং অনেক সফটওয়্যারেই ইন্টেল এখনও যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ হতে পারেনি। সো আমার কাছে মনে হয় যে 3060 12GB ভ্যারিয়েন্টটা আমার জন্য এবং এই বাজেটে অন্য যারা গ্রাফিক্স কার্ড কিনতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে একটা ফিউচার প্রুফ গ্রাফিক্স কার্ড। তবে আপনি যদি পিওর গেমার হয়ে থাকেন এবং আপনার অন্য কোনো ধরনের কোনো কাজ করার কোনো উদ্দেশ্য না থেকে থাকে ভবিষ্যতেও, তাহলে আপনি চোখ বন্ধ করে AMD'র কার্ডগুলোর উপর ডিপেন্ড করতে পারেন, কারণ গেমিংয়ে AMD'র কার্ডগুলো এখনও তাদের ঐতিহ্য বজায় রাখছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। প্রথম ভিডিও হিসেবে আমি আপনাদের সামনে যতটুকু ইনফরমেশন না দিলেই না ততটুকু প্রেসাইজলি দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভবিষ্যতে যদি আপনারা এরকম সুন্দর সুন্দর রিভিউ ভিডিও আমার চ্যানেল থেকে পেতে চান আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে সামাজিক কাজ করতে কৃপণতা করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।